চলে এলাম আবারও আপনাদের মাঝে খুবই টেস্টি গরুর পায়া দিয়ে নিহারি রেসিপিটি নিয়ে। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে, আর আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গরুর মাংসের পায়া বা নলা দিয়ে নিহারি রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, আর আমি যেভাবে তৈরি করেছি আশা করছি আপনারা রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। আর নিহারি মানে আমাদের সিলেট অঞ্চলে সাতকরা দিয়ে রান্না করে থাকি, যারা সাতকরা দিয়ে এই নিহারি রেসিপিটি খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এজন্য আমি নিয়েছি গরুর পায়া, তো এখানে 1.5 কেজি মতো পায়া আছে, তো এগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে হাড্ডি সহ মাংস ছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ, নিয়েছি লবণ স্বাদ মতো, নিয়েছি 3টা তেজপাতা, ডালচিনি আর আছে লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি আমি 4 টুকরো 4 টুকরো করে, নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, নিয়েছি 5 টুকরো সাতকরা। আমি মাংসের অনুপাতে সাতকরাটা নিয়েছি, সাতকরা যদি বেশি হয় তাহলে খেতে ভালো লাগবে না, অবশ্যই মাংসের মেজারমেন্টে সাতকরাটা নিয়ে নেবেন। নিয়েছি তেল 1/2 কাপ, এছাড়া নিয়েছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং নিয়েছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি চুলায়। অলরেডি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এবারে প্যানটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তো হাড্ডি থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে, সেই জন্য তেলটা কম করে দিবেন। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব প্রথমে গোটা গরম মশলাগুলো, এতে করে সুন্দর একটা এরোমা অ্যাড হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, তারপর দিয়ে দিব একে একে আদা পেস্ট এবং রসুন পেস্ট। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। আমার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এবারে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন ভিউয়ার্স তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে আমি গরম মশলা ছাড়া বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর কাটির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে আমি আবারও ঢেকে রেখে দেব চুলার আঁচ একদম লোতে করে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন ভিউয়ার্স তেলটা ছাড়তে শুরু করেছে এবং মশলার র ফ্লেভারটা চলে গেছে। এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি কাটির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা হাড্ডির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন ভিউয়ার্স হাড্ডি থেকে পানি উঠতে শুরু করেছে, আমি আবারও কাটির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই নিহারিটা খেতে যেমন মজা, তবে রান্না করতে একটু সময় বেশি লাগে। তা আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন সময়টা একটু কম লাগবে। আমি আবারও ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, ভিউয়ার্স আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি দেইনি যাতে করে হাড্ডির ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও খুব ভালোভাবে কাটির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব প্রায় 3 কাপ মতো পানি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু হাইতে করে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ভিউয়ার্স ফিরে আসলাম 10 মিনিট পর,
তো আমার পায়াগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম আমার ফ্রোজেন পদ্ধতিতে রাখা 5 টুকরো সাত করা। তারপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই মাংসের সাথে সাতকরাগুলো দিতে যাবেন না, এতে করে বেশি ওভার কুকড হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর আবারও কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাংস এবং শতকরাগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো। তো টমেটোটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা না চাইলে স্কিপ করতে পারবেন। তো যেহেতু শীতের সিজন এবং টমেটোটা অ্যাভেলেবল সেজন্য দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে আমি দিয়ে দিব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। তো নিহারিটা একটু পাতলা মতোই হয়, আর যেহেতু আমি পরোটা অথবা রুটির সাথে খাবো সেজন্য একটু ঝুলঝুলি রাখবো। এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি কাঠির সাহায্যে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 5-6টি। তো কাঁচামরিচের ফ্লেভার আমার নিহারির টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে সেজন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলা গুঁড়া। এবারে আমি চুলার আঁচটা একদম লোতে করে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর আমার নিহারিটি অলমোস্ট তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখায় তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা চাইলে স্কিপও করতে পারবেন। তো ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে আমি কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। তারপর আমার নিহারিটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, ফিরে আসলাম 2 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার নিহারিটি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুস্বাদু দেখাচ্ছে আমার নিহারিটি। তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর পায়া দিয়ে নিহারি রেসিপিটি। আর কতটা সুস্বাদু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে আমি একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরুর পায়া বা নলা দিয়ে নিহারি রেসিপিটি। আই হোপ আমার এই নিহারি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমার এই নিহারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই ক্লিক করে যাবেন। এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।